নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ডেবজা 12 এই ট্যাবলেটটি নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ডেবজা 12। এটি 6টি ট্যাবলেটের পাতা, এটি ওয়ালেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই 6টি ট্যাবলেটের দাম করেছে 100 টাকা। মার্কেটে এরকম নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন হচ্ছে কর্টি ম্যাক্স 12 মিলিগ্রাম, ডিএফজেড 12 মিলিগ্রাম, ফ্লোকট 12 মিলিগ্রাম, ডেজা কর্ড 12 মিলিগ্রাম, ডিএফজা কর্ড 12 মিলিগ্রাম, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়ে বলছিলাম। এটি একটি কর্টিকোস্টেরয়েড মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি ব্যবহার করা হয়ে থাকে অ্যালার্জি, হাঁপানি বা শ্বাসকষ্ট, ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে, অ্যাজমা, রিউমাটয়েড আর্থারাইটিস পেশেন্টদের ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি ইমিউন সিস্টেমকে দমন করে কাজ করে, যার ফলে ক্যান্সারের জায়গার চারপাশে ব্যথা কমায়। যদি কোনো পেশেন্টের মেরুদণ্ড এবং মাথায় টিউমারের সাথে যুক্ত ফোলা কমাতেও ব্যবহার করা হয়ে থাকে এই ডেবজাকট বা ডেবজা 6 ডেবজা 12 ট্যাবলেটটি। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে ক্যান্সার পেশেন্ট আছে, সেই সব ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া বা প্রতিরোধ করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের রুমাটয়েড আর্থারাইটিস বা জয়েন্টগুলোতে ব্যথা করছে এবং সেখানে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার মেডিসিন, ক্যালসিয়াম মেডিসিন, ভিটামিন মেডিসিন এইসব দেওয়া হয়েছে, তার সঙ্গে স্টেরয়েড হিসাবে এই ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এক্সিমা হয়েছে, সেখানে জ্বালা করছে বা চুলকানি হয়েছে, চুলকাচ্ছে, সেখানে কি হয়, বিভিন্ন রকম ডাক্তারবাবুরা মেডিসিন দিয়ে থাকে, সঙ্গে কিছু ক্রিম ইউজ করা হয়ে থাকে এবং অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করে থাকে, ফ্লুকানোজল ইউজ করে থাকেন, সেখানে বিভিন্ন রকম এক্সিমার ক্ষেত্রে ইউজ করা হয় এবং তখন সে তার সাথে এই স্টেরয়েড ট্যাবলেটটি বা ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। অ্যাটোপিক ডার্মাটাইটিস বা চুলকানি হয়েছে, সেখানে জ্বালা করছে এবং জ্বালা করে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, স্কিনের ডাক্তারবাবুরা তখন বিভিন্ন রকম মেডিসিনের সাথেও এই ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে হাঁপানি হয়েছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, তার সঙ্গে ডাক্তারবাবুরা ইনহেলার দিয়েছে এবং বিভিন্ন রকম শ্বাসকষ্টের ট্যাবলেট ইউজ করছেন, তার সঙ্গেও ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি স্টেরয়েড হিসাবে ব্যবহার করে থাকেন। পেশির ব্যথা বা মাংসপেশির ব্যথা, হাড়ের জয়েন্টগুলোতে ব্যথা যন্ত্রণা আছে, সেই ব্যথা যন্ত্রণার সাথে ব্যথার মেডিসিনের সাথে বা ক্যালসিয়ামের সাথেও ডাক্তারবাবুরা এই ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এছাড়া অ্যালার্জি বা চুলকানি হয়েছে, প্রচণ্ড হাড়ে অ্যালার্জি, সেই জায়গাটা ফুলে গেছে, ব্যথা যন্ত্রণা করছে, জ্বালা করছে, তখনও ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিনের সাথে স্টেরয়েড হিসাবে এই ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এই ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি যেহেতু একটি স্টেরয়েড মেডিসিন, সেই জন্য ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে বিভিন্ন
বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, হার্টের সমস্যা আছে, সুগার পেশেন্ট আছে, এবং এই মেডিসিনটি যদি আগে ব্যবহার করার সময় আপনার অ্যালার্জি হয়ে থাকে তাহলেও এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না। এই মেডিসিনটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে কার্বামাজাপাইন, রিফানপিন ট্যাবলেট, অ্যালকোহল, কেটোনাকোজল ক্যাপসুল বা ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যা 12 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি সাধারণত বাচ্চা এবং বড় সবারই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তবে ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ব্যবহার করে থাকেন। ডাক্তারবাবুরা ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা এবং রাত্রে একটাও খাবার পর প্রেসক্রাইব করে থাকেন, এবং কিছু কিছু পেশেন্টকে দেখা গেছে দিনে একবারও খাবার জন্য প্রেসক্রাইব করেছেন। যেহেতু এটা 1 মিলিগ্রাম, 6 মিলিগ্রাম, 12 মিলিগ্রাম, 24 মিলিগ্রাম এবং 30 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেজন্য পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে দিনে দুবার বা একবারও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন মাথা ঘোরা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ওজন বেড়ে যেতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ডেবজা 12 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।